ফুটবলের রাজার দেশ ব্রাজিল। বিশ্বের বেশিরভাগ নামিদামি ফুটবলারের জন্মস্থান ব্রাজিল। এবার 17 বছর বয়সী এক ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে টানাটানি বিশ্বের সব নামিদামি ক্লাবের মাঝে, সেই বিস্ময় বালক আলান সুজা। তবে এরই মধ্যে রিয়াল মাদ্রিদ চুক্তি করেছে আলান সুজার সঙ্গে। চুক্তি অনুযায়ী 2018 সালে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন আলান সুজা। পালমেইরাসের যুব দলে খেলেন আলান, ব্রাজিলের অনূর্ধ্ব 19 দলের নিয়মিত সদস্য। কিন্তু ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ 2019 সাল পর্যন্ত। এ কারণে রিলিজ ক্লোজ বাবদ 5 কোটি ইউরো গুনতে হয়েছে রিয়াল মাদ্রিদকে, বাংলাদেশি মুদ্রায় প্রায় 487 কোটি টাকা। গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে রিয়াল মাদ্রিদের, কিন্তু চলতি মৌসুমে যেন নিষ্প্রভ হয়ে পড়েছে জেনেদিন জিদানের দল। বেল, রোনালদো কিংবা বেনজেমা এবার মোটেও সুবিধা করতে পারেনি, যে কারণে ভবিষ্যতের জন্যই তারকা খুঁজছে রিয়েল। সেই প্রচেষ্টারই ফসল আলান দি সুজা। ব্রাজিলের যুব দলে দুর্দান্ত খেলে যাচ্ছেন আলান সুজা নামে এই বিস্ময় বালক। অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ব্রাজিল যুবারা জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। তবে ব্রাজিলের এই দলে খেলছেন না আলান সুজা, মূলত ক্লাব কর্তৃপক্ষই অনুমতি দেয়নি তাকে। তবে নিজের জায়গাতে দারুণ ফর্ম করছেন আলান সুজা।